আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়ের উপর ভিডিওটা হবে সেটা হলো সূরাতুল ফাতিহা, বা আমরা যেটা শিখব সেটা হলো সূরাতুল ফাতিহা। এই ভিডিওটা কাদের জন্য অনেক উপকারী হবে? যারা আমরা ছোটবেলা থেকে কোরআন শিখতে পারি নাই বা সুযোগ হয় নাই, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা বলি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা এরকম ভিডিও আরও আপলোড করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন শুরু করি ইনশাল্লাহ। এই সূরাতুল ফাতিহা, এটি মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয় এই সূরাটি, 7 আয়াত এবং 1টি রুকু। এই সূরাটি আমরা প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতর পড়ে থাকি, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামজা জবর আ আইন ও ফেশ উ আউ দাল পে দু আউযু। আমরা এখানে অনেকে এইভাবে বলি আউযু বা আউযু এইভাবে বলে থাকি, কিন্তু আইন আইনকে একটু চাপ দিয়ে বলতে হবে। আইনকে এভাবে বলা যাবে না, আ এভাবে বলা যাবে না, এভাবে বললে এটা হামজা হয়ে যাবে, আর হামজা হয়ে গেলে সঠিক উচ্চারণ হবে না, এই জন্য এভাবে বলতে হবে আউযু আউযু আউযু, এভাবে বলতে হবে আউযু। এই জালটাকে আমরা শক্ত করব না, নরম করব। যু 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 আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ 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 শাই শাই নির 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 রাজীব রাজীব। এখানে রাজিম বলবো না, আমরা অনেকে আছি যে বাংলা পড়ি, আসলে বাংলায় সঠিক উচ্চারণ হয় না, এই জন্য র র বলতে হবে, রাজিম বললে হবে না, এদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। তো চলেন আমরা একবার একটু দেখে নি, এই আমরা একটু বানান করি। আলিফ জবর আ, এখানে অনেকে হামজা বলে, এটা আসলে এটা হামজা, এটা আসলে হামজা না, হামজা আর একটা আছে, ওটার নাম হলো হামজা, এটা হলো আলিফ, কিন্তু আলিফটার উচ্চারণ হামজার মতো হবে, কারণ এই যখন আলিফের উপর জবর হবে, যখন আলিফের উপর জবর হবে তখন ওই আলিফের উচ্চারণ হামজার মতো করতে হবে, ওই আলিফের উচ্চারণ হামজার মতো করতে হবে। যেমন আ আলিফ জবর আ আলিফ জবর আ বা আলিফে জবর বা আলিফে জবর আ আলিফে জবর আ। তারপরে আইন ও আইনে পেশ, দেখছেন পেশ দেখছেন, আইনে পেশ, ওয়াও ওয়াওয়ে জজম বা সাকিন, আমরা অনেকে অনেক রকম বলে থাকি কিন্তু এটা জজম জজম, এটাকে আমরা আবার অনেকেই বলি সাকিন, যে কোনো একটা বলতে পারবেন আপনি, তাহলে আমরা বলি আইনে পেশ ওয়াওয়ে জজম আইনে পেশ ওয়ে জজম ও
ও এভাবে চাপ দিয়ে বলতে হবে, উ বলবো না। কিভাবে বলতে হবে? ও ও জালে পেশ জু, জালে পেশ জু। আউযু আ উযু আ উযু আউযু আউযু। তারপরে দেখি এখানে একটা কায়দা আছে, এই যেমন আলিফে জবর আ, এটা হলো কিসের কায়দা? এটা হলো হরকতের কায়দা, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জন্য এটা হবে আ আ। এভাবে টান দেওয়া যাবে না, আ ও এভাবে টান দেওয়া যাবে না, এটা তাড়াতাড়ি করতে হবে আ ও। এখানে এক আলিফ টান দিতে হবে, এক আলিফ টান দিতে হবে, কারণ এর মধ্যে তবাই, কারণ এই পেশের বাম পাশে, পেশের এটা কোন পাশ? বাম পাশ। পেশের বাম পাশে এই যজম উপরে যে চিহ্নটা আছে এটাকে বলা হয় যজম। এই পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পেশ আছে, তার বাম পাশে যজম আছে, যজমওয়ালা ওয়াও আছে, তাহলে এটা হবে মধ্যে তবাই। এই মধ্যে তবাই হলে এটা এক আলিফ টান দিতে হবে, এটা কয় আলিফ টান দিতে হবে? এক আলিফ টান দিতে হবে। যেমন আইনে পেশ, আইনে পেশ ওয়াওয়ে যজম উ আ উ। তাহলে বুঝলাম আমরা এটা। তারপরে দালে ফেল জু, দালে পেশ জু আউযু আউযু। এবার দেখি বায়েজের লামে তাসদীদ, বায়ে জের, বায়ে জের লামে তাসদীদ। ওই যে একটা দেখতেছেন এটা হলো তাসদীদ, এই তাসদীদ যখন হবে তখন এই বায়ের হরকতকে এর সাথে মিলাতে হবে, তখন এই মাঝখানের যে আলিফটা আছে এই আলিফটা পড়া যাবে না। তবে বলতে হবে বায়েজের লামে তাসদীদ বিল বিল বিল। আমার সাথে আপনারা পড়বেন বিল বিল বিল। তারপরে লামে খাড়া জবর, লামে খাড়া জবর লা বিল লা। এখানে দুইবার আমরা এটাকে ধরতেছি, কারণ তাসদীদ, তাসদীদের কায়দা হলো দুইবার পড়তে হবে এটা। তাসদীদ কয়বার পড়তে হবে? দুইবার। একবার হলো প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, তো তাসদীদের, তাসদীদের ডান দিক হলো বায়ের হরকত, এই হরকতের সাথে একবার পড়তে হবে বিল বিল। বায়েজের লামে তাসদীদ একবার পড়লাম বিল, তারপরে আর একবার হচ্ছে লামে খাড়া জবর নিজের হরকতের সঙ্গে, যে তাসদীদের একটা নিজের হরকত আছে সেটা হলো খাড়া জবর বিল বিল। লামে খাড়া জবর লা একালিফ বিল লা। হায় জের হি, হায় জের হি বিল লাহি বিল লাহি। তাহলে আমরা একটু ভাঙ্গা ভাঙ্গা করে উচ্চারণ করি বিল 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 লাহি বিল লাহি বিল লাহি। আমরা এখানে অনেকে এভাবে করি বিল লাহি। এবার এটার সাথে মিলাই আউযু বিল লাহি মিনাশ, মিমেজের মি, নুনে জবর, শিনে তাসদীদ,
নাস নুনে জবর শিনে তাজদীদ নাস নুনে জবর শিনে তাজদীদ নাস মি নাস শিনে জবর শিনে জবর ইয়াই জজম শাই শিনে জবর ইয়াই জজম শাই মি নাস শাই তয়ে জবর একালিপ ত তয়ে জবর একালিপ ত জবরের বাম পাশে খালি আলিপ মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিপ মধ্যে তবাই এই জন্য একালিপ টান মধ্যে তবাই কি করতে হয় একালিপ টান দিয়ে পড়তে হয় মি নাশাই ত মি নাশাই ত এভাবে তয়ে একালিপ টান দিতে হবে নুনে জের নুনে জের রয়ে তাশদীদ নুনে জের রয়ে তাশদীদ নির এই নুনের সাথে এর রয়ের সাথে মিলাতে হবে নুনে জের রয়ে তাশদীদ নির নির রয়ে জবর র রয়ে জবর র জিমে জের জিমে জের ইয়ে জজম জি জিমে জের ইয়ে জজম জি র জি মিমে জের মি র জি মি র জি মি তাহলে একসাথে হবে র জি মি র জি মি তাহলে একসাথে বলি একবার ভাঙ্গা ভাঙ্গা ভাবে আমরা পড়ে যাই আউযু বিল লা হি মি নাশ শাই ত নির র জি মি এবার একসাথে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটার অর্থ হলো আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি অভিশপ্ত শয়তান হতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবেন এভাবে ধারাবাহিকভাবে এভাবে ইনশাল্লাহ শুরু করা হবে